হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো দম আলু। দম আলুর জন্যে লাগবে আলু, আলুটাকে সেদ্ধ করে আমি ছোট ছোট করে নিয়েছি। লাগবে ধনে পাতা, কাঁচা লঙ্কা, হিং, হলুদ, নুন, আজওয়াইন মানে জোয়ান, সাদা জিরে আর দম আলু মশলা। এটা হরির দম আলু মশলা। সাদা তেল আমি চড়িয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে জিরে আর আজওয়াইন মানে জোয়ান, দিয়ে দিচ্ছি ওতে হিং, একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো, একটুখানি নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব নুন আর হলুদ, আবার একটু নেড়ে চেড়ে নেব। মিনিট এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো, দিয়ে দিচ্ছি এবারে জল। আলুটা আমার রেডি হয়ে গেছে, এবার এই যে হরির দম আলুর মশলাটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন, এবার দিয়ে দিচ্ছি এতে আমি ধনে পাতাটা, কিছুটা রেখে দিলুম আমি, এটা নামিয়ে আর এতে দিয়ে দেব। দম আলুটা আমি আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই যে দম আলুটা আমার রেডি হয়ে গেছে, দেখুন এটা একটু জল জল হয়েছে, কারণ এই মশলাটার জন্য এটা জমে যাবে পরে, তাই জন্যে। এবার আমি ওপর থেকে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। এই যে দম আলু রেডি।